জিম, ঘরবন্ধ, প্রেমব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। শনিবার বেলা প্রায় ১২টা নাগাদ ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে ভূপতিনগর এবং পটাশপুরে এসে হাজির হলেন আইনজীবী প্রিয়াঙ্কা ত্রিভুরিয়াল সহ এক প্রতিনিধি দল। প্রথমে জাতীয় সড়ক ধরে ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানায় এসে হাজির হন তারা এবং পরে সেখান থেকে পটাশপুর ও ভগবানপুরে যান। এই দিন থানায় এসে বিজেপির কর্মী, সমর্থক এবং গ্রামবাসীরা কমিশনকে একাধিক অভিযোগ করেন পুলিশের পক্ষপাতিত্বের বিষয়ে। পাঁচ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দল এই দিন এলাকায় এসে অত্যাচারিত মানুষজনদের সাথে কথা বলেন। সাথে ছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, তাপস দলুই সহ একাধিক বিজেপির নেতৃত্ব। সমগ্র পরিদর্শন করা এলাকা ঘুরে দেখার ভিডিও রেকর্ডিংও করা হয় এই দিন। আপনারা প্রত্যেকটি নিজের বাড়িতে যেতে পারেন, আর যাদের বাড়ি ভ্যান্ডেলাইজ করে পুরো একদম শেষ করে দিয়েছে সেখানে টিম এখন যাবে দেখতে। ওই টিমটা উত্তম রেডি করেছো? হ্যাঁ, ও তো করছি। দাদা এখনি বের হবে, এখনি বের হবে। কালকে তাদের অবস্থা কি হতে পারে? যারা ঘর ছাড়া হয়েছে থানায় দাঁড়িয়ে তারা ভয় পাচ্ছে। আমি এখানেই আছি, যদি কারোর অবস্থা নিয়ে কোনো প্রশ্ন ওঠে তাহলে এই থানার ওসির অবস্থাটা কিন্তু সেরকম থাকবে না যেরকম আছে। দেখে নিন ব্যবস্থা, দেখে নিন। এখানে একটু দরজা ছেড়ে দিন, আর পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার একটা পার্ট, এখানকার মানুষ এখানে না থাকলে কোথায় থাকবে? এই জবাব কিন্তু এই প্রশাসন, এই সরকারকে দিতে হবে, ঠিক আছে? আর যদি কেউ ভাবছে যে নিজের মতন চলবে, কেউ কিছু বলবে না, তাহলে মনে রাখবেন যে আমি কিন্তু বেঁচে আছি। এখন দেখুন, আমি এই প্রথম এসেছি এখানে ভূপতিনগরে, আর এই ছেলেদেরকে আমি বিশ্বাস দিয়ে এখানে এসেছি যে তারা নিজের বাড়িতে ফিরবে, কোনো ধরনের একটাও ঘটনা হবে না। একটাও যদি ঘটনা হয়, কিন্তু আমি বলছি কি আমি করতে করব বা আইনি মাধ্যমে কি হবে এখানে, সেটা কিন্তু আমি এখন থেকে বলতে পারছি না, ঠিক আছে? এই পুলিশ প্রশাসনকে কিন্তু এই এখন চিন্তা ভাবনা করে কাজ করতে হবে যে প্রত্যেকটি ছেলের সঙ্গে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রিয়াঙ্কা তেবড়েওয়াল দাঁড়িয়ে আছে। এখানে ছোট ছোট মেয়েদেরকে, বাচ্চা মেয়েদেরকে রেপ করা হয়, আর তারা করে টিএমসি প্রধানের ছেলেরা হ্যাপি বার্থডে মানাবার জন্য। তো সেখানে আর কি বলার আছে? না, কোর্টের নির্দেশে যে টিম, জাতীয় মানবাধিকার কমিশনের যে টিম, তিনারা এসছেন, এবং আমাদের প্রিয়াঙ্কা তেবড়েওয়াল যিনি কোর্টে এই বিষয়ে লড়াই করছেন ঘর ছাড়াদের বাড়ি ফেরানোর লক্ষ্যে, তিনিও আছেন। কীভাবে ঘর ছাড়ারা বাড়ি ফিরবে সেই বিষয়ে আলোচনা চলছে, দেখা যাক ঘর ছাড়ারা আশ্বস্ত হতে পারে কি না, সেটাই দেখার এখন। না, আপনাকে বলি, প্রথমত আমি এই বিধানসভার বিধায়ক হিসাবে এই থানায় প্রায় ৬ মাসের বেশি আসিনি। তার মূল কারণ, ইনি যিনি এখানে এই চেয়ারের দায়িত্ব নিয়ে চেয়ারটায় বসেছেন এবং চেয়ারটাকে কলঙ্কিত করছেন, তিনি ভারপ্রাপ্ত ওসি, তিনি একদম শাসক দলের একজন এজেন্ট হিসাবে কাজ করছেন এবং সমস্ত প্রকার ভারতীয় জনতা পার্টির যারা দায়িত্বে আছে এমনকি ভোটারও, তাদেরকে কিভাবে জেলে ঢোকানো যায়, মিথ্যা মামলা দেওয়া যায়, তাদেরকে কীভাবে বাড়ি থেকে ভাগিয়ে দেওয়া যায়, সেটাই ওনার চেষ্টা আছে। তো তাতে ঘর ছাড়ারা কতটা আশ্বস্ত হয়ে আগামী দিনে বাড়ি ফিরতে পারবেন, সেটা আগামী ভবিষ্যতই বলবে। দিদি,
ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।